তল্লাশি এবং ভিড়ে মিশে থাকা সাদা পোশাকের পুলিশ কর্মীরা কাজ করবে মহিলাদের জন্য সক্রিয় থাকছে আর পি এফ এর মেরি সাহেলি বিভাগও সফররত ট্রেনে অপরিচিত কাছ থেকে পানীয় বা কোনো খাবার না খাওয়ার পরামর্শ দিয়েছেন রেলকর্তারা মাদক মিশ্রিত খাবার খাইয়ে হামেশাই যাত্রীদের সামগ্রী লুটপাটের ঘটনা ঘটে থাকে আর এই সমস্ত ঘটনা ঘটে থাকে অধিকাংশ সময় কোনো উৎসবের সময় এবার কলকাতা ইউনেস্কো দুর্গাপূজাকে স্বীকৃতি দেওয়ায় বিদেশিদের বাড়তি আকর্ষণ হয়ে দাঁড়িয়েছে তিলোত্তমা দুর্গা এবার বিদেশিদের ঢল নামতে পারে কলকাতায় বলে পুলিশ সূত্রে খবর পর্যটন দফতরে অনুমান প্রায় সতেরো হাজার পর্যটক আসতে পারেন কলকাতায় এমনই তথ্য পেয়েছেন তারা আর এই আবহে হাওড়া এবং শিয়ালদা স্টেশনে হাই অ্যালার্ট জারি করলো রেল পূর্ব রেল সূত্রের খবর দুর্গাপুজোকে ঘিরে রেল যাত্রীদের নিরাপত্তার কথা ভেবেই এই বাড়তি বন্দোবস্ত করা হচ্ছে একদিকে বিদেশি নাগরিকরা আর একদিকে জেলা থেকে কলকাতায় আসা মানুষজনের নিরাপত্তার কথা ভেবেই পদক্ষেপ করা হয়েছে বিষয়টি ঠিক কি ঘটছে পূর্ব রেল সূত্রের খবর স্টেশনগুলির ধারে ঘনবসতিপূর্ণ যে এলাকাগুলিতে হচ্ছে হচ্ছে সেখানেও নিরাপত্তা দেওয়া ধারে দুর্গাপুজোর কদিন চব্বিশ ঘন্টা প্রহরী মোতায়েন করা হবে রেল দুর্ঘটনা এড়াতেই এমন পদক্ষেপ আবার দুর্গাপুজোর সময় রেল স্টেশনগুলিতে যাত্রীদের ভিড় বাড়ে তাই স্টেশনগুলির পরিচ্ছন্নতার দিকেও বাড়তি জোর দেওয়া হচ্ছে তাছাড়া এখন বাইরে থেকে পকেটমার কেপমারদের ভিড় বাড়ছে তাতে যেন যাত্রীদের ক্ষতি না হয় সেদিকেও লক্ষ্য রাখা হচ্ছে কেন এমন ভাবনা রেলের কয়েক বছর আগে দশেরা সময় পাঞ্জাবে ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয় 59 জন মানুষের তাতে কেঁপে উঠেছিল গোটা দেশ এমন ঘটনা যাতে আর কোথাও না ঘটে সেজন্যই বাড়তি নিরাপত্তা নেওয়া হচ্ছে এই বিষয় আরপিএফ এর পূর্ব রেলের আইজি পরম শিব বলেন রেল লাইনের ধারে থাকা মণ্ডপগুলিতে মাইকের শব্দ বাড়তে থাকে তার জেরে অনেক সময় ট্রেনের শব্দ শোনা যায় না তখন রেল দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয় আর এবার দুর্গা পুজোকে উপলক্ষ করে বাড়তি চাপ আসতে চলল রেলের ওপর